ঈদের ছুটিতে বাড়ি এসে লাশ হলো দুই বন্ধু। নরসিংদীতে বজ্রপাতের আঘাতে দুই বন্ধু সহ প্রাণ গেল তিনজনের। এ ঘটনায় হয়েছেন আরো একজন। রায়পুরার আলিপুরা ইউনিয়নের লোচনপুর গ্রামে ও বেলাবো উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের 8 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আহাদ মিয়া ও একই গ্রামের বাসেদ মিয়ার ছেলে রানা মিয়া। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে সিমন মিয়া। এছাড়া বজ্রপাতে নিহত হয়েছেন বেলাবো উপজেলার চর লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের তাজু মিয়ার স্ত্রী হেলেনা বেগম। এলাকাবাসী ও নিহত রানার বড় ভাই রুবেল মিয়া জানান, আহাদ, রানা ও সিমন তিন বন্ধু ঢাকায় একটি শপিং ব্যাগ তৈরির কারখানায় কাজ করে। ঈদের ছুটিতে তারা বাড়িতে আসে। বৃহস্পতিবার দুপুরে তারা তিন বন্ধু ঝালমুড়ি খাওয়ার জন্য স্থানীয় বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই সময় তাদের ওপর বজ্রপাত হয়, এতে তারা মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে বেলাবোতে নিহত হেলেনা বেগম ঘাস খাওয়ানোর জন্য ছাগল নিয়ে মাঠে গিয়েছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়, এতে হেলেনা বেগম মারা যান। প্রিয় ভিউয়ার্স, বজ্রপাত যেন বাংলাদেশে মহা দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। এক বছরে শুধু বজ্রপাতেই প্রাণ গেছে 340 জনের, যার অধিকাংশ জীবিকার তাগিদে ঘরের বাহিরে থাকা মানুষ। আল্লাহ এই মানুষগুলোকে হেফাজতে রাখুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।